নমস্কার, আমি আজকে আপনাদের কুমড়ো পাতার চপ বানিয়ে দেখাবো। এটা ডাল ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। আর এই কুমড়ো পাতার চপ বানাতে গেলে কি কি লাগবে? সবার প্রথমে লাগবে আমার কুমড়ো পাতা। আমি কুমড়ো পাতাটা হাতে ভালো করে ডোলে নিয়ে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আমি কুমড়ো পাতার চপটা বানাবো ডাল দিয়ে। তার জন্য আমি মসুর ডাল হাফ কাপ ভিজিয়ে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। ছোলার ডালও আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাও আমি হাফ কাপ নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। চালের গুঁড়ো নিয়েছি 2 টেবিল চামচ, চালের গুঁড়ো এটা। আর পাকা লঙ্কা নিয়েছি 4টে, অল্প একটু আদা কুচি নিয়েছি, 6 কোয়া রসুন নিয়েছি, আর পরিমাণ মতো নুন লাগবে, আর সামান্য একটু হলুদ লাগবে। সবার প্রথমে আমি মিক্সিতে ডালটা দিয়ে দেবো। মসুর ডালটা দিয়ে দিলাম, এবার ছোলার ডালটা দিয়ে দেবো। চারটে লঙ্কা দিয়ে দেবো, এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আদা কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিটা দিয়ে দেবো। নুন দেবো একটু। হলুদ দেবো একটু। আমি সবটা সুন্দর করে পেস্ট করে নেব। ডালটা আমার পেশা হয়ে গেছে। আমি এবার এই চালের গুঁড়োটা এতে দিয়ে দেবো। দিয়ে আমি সুন্দর করে এটা ফেটে নেব। আমি ডালটা সুন্দর করে ফেটে নিয়েছি। আমি এবার এক একটা পাতা নেব, নিয়ে এর মধ্যে ভালো করে ডাল লাগিয়ে নেব। এর মধ্যে ডাল লাগিয়ে নিয়ে একটু ভাঁজ করে নেব। আবারও আমি উপরে ডাল লাগিয়ে দেবো। ভাঁজ করে করে প্রতি ভাঁজে ভাঁজে আমি ডাল লাগাবো, ওই জন্যই ডালটা আমি বেশি পাতলা করিনি। হয়ে গেছে আমার একটা কুমড়ো পাতাতে ডাল লাগিয়ে নিচ্ছে। এইভাবে আমি এগুলো সব ডাল লাগিয়ে এইভাবে তুলে নেব। আবারও একটা আমি পাতা নেব। আমি এক সাইডে এভাবে ডাল লাগিয়ে নেব ভালো করে, মানে এটা আঠার কাজ করবে যাতে জুড়ে থাকে। এবার আমি এটা ডাল লাগানো হয়েছে, এবার ভাঁজ করে দেবো। এইভাবে ভাঁজ করে দেবো, দিয়ে আবার আমি এই পিঠে একটু ডাল লাগিয়ে নেব। ডালটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে আঠার কাজ করবে, জুড়ে থাকবে। এটা আমি আবার এইভাবে ভাঁজ করে নেব, নিয়ে আবার এই পিঠে অল্প করে ডাল লাগিয়ে নেব। আবার আমি একটা ভাঁজ দিয়ে দেবো, দিয়ে আবার উপরে ডাল লাগিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো পাতা প্রতি ভাঁজে ভাঁজে ডাল লাগিয়ে ভাঁজ করে নেব। হয়ে গেল আমার কুমড়ো পাতার চপ গড়া হয়ে গেল। এবার আমার ভাজার পালা। আমি একটা প্লেটে পোস্ত নিয়েছি, অল্প অল্প করে নিতে হবে। এবার আমি এই একটা বড়া পোস্তের মধ্যে একটু চেপে দেব। হয়ে গেছে, এবার আমি ভাজবো এটা।
সব পাতাগুলো আমি পোস্তের মধ্যে একটু পোস্ত লাগিয়ে নিয়ে ভাজবো। পোস্ত দিয়ে কুমড়ো পাতার চপ আমার হয়ে গেছে, আমি এবার প্লেন তিনটে ভেজে দেখাবো। এবার আমি প্লেন ভাজবো। পোস্ত না দিলেও ভালো লাগে খেতে। হয়ে গেছে আমার প্লেন কুমড়ো পাতার চপ। আমি দু রকম টেস্টের চপ বানিয়েছি। হয়ে গেছে আমার কুমড়ো পাতার চপ, একটা পোস্ত দিয়ে একটা প্লেন। আর যদি সাদা তিল থাকে সাদা তিল দিয়েও করবেন, খুব ভালো লাগবে, প্লেনও করতে পারেন। তো আমি যেভাবে বানিয়েছি আপনার সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনি আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।